আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমদানিকৃত পণ্যের শুল্ক কর হিসাব করতে হয়। অর্থাৎ খুব সহজে আপনি আপনার প্রিমিসিসে বসে, অফিসে বা বাসায়, বা আপনি গাড়িতে বসে, বা আপনার মোবাইল ফোন থেকেই, বা আপনি মোবাইল ফোনের যে ছোট ক্যালকুলেটর আছে সেখান থেকে আপনি কিভাবে শুল্ক কর হিসাব করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমরা যদি একটি উদাহরণ দেখি এখানে, যে একজন আমদানিকারক কর্তৃক একটি পণ্য চালানের ঘোষিত এফওবি মূল্য হচ্ছে $8,000। উক্ত পণ্যের উপর 25% কাস্টম ডিউটি, 15% মূসক, 5% 50% সম্পর্ক শুল্ক, 3% রেগুলেটরি ডিউটি, 5% আগাম কর এবং 5% এআইটি প্রযোজ্য আছে। পণ্য চালানটির শুল্ক করের পরিমাণ কী হবে? এখানে এফওবি মূল্য মানে হচ্ছে পণ্যটির ক্রয় মূল্য। এখানে একটি বিষয় বলে রাখি, যদি এফওবি মূল্য থাকে, এই ছকটা আপনাকে মনে রাখতে হবে বা এই ফ্লো চার্টটি আপনাকে মনে রাখতে হবে বা ডায়াগ্রামটি মনে রাখতে হবে। এখানে দেখেন যে এফওবির সাথে সিএফআর করতে হবে, সিএফআর সাথে সিআইএফ করতে হবে, এরপর ল্যান্ডিং চার্জ করতে হবে, এরপরে অ্যাসেসেবল ভ্যালু আপনি পাবেন। অর্থাৎ একটি পণ্য চালানের সাথে যদি আপনি ফ্রেইট চার্জ বা ক্যারিং চার্জ যোগ করেন তাহলে সেটা হবে সিএফআর বা কস্ট অ্যান্ড ফ্রেইট, এবং কস্ট অ্যান্ড ফ্রেইটের সাথে যদি আপনি ইন্স্যুরেন্স চার্জ যোগ করেন তাহলে যেটা হবে সেটা হবে কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট বা সিআইএফ ভ্যালু, এবং এই সিআইএফ ভ্যালুর সাথে যদি আপনি ল্যান্ডিং চার্জ যোগ করেন তাহলে হবে আপনার হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু। অর্থাৎ এই পাঁচটা সিকোয়েন্স আপনাকে মনে রাখতে হবে। এখন ফ্রেইট চার্জ যদি কোন পথে কত সেটিও জানা দরকার। এখানে বলে রাখি, যদি সমুদ্র পথে থাকে তাহলে 20%, আর আকাশপথে হলে 15%। আর যদি কোনো কারণে আপনার ডিক্লেয়ার থাকে ইনভয়েসে বা প্যাকিং লিস্টে বা বিএলএ বা অন্য কোথাও, তাহলে যেটা ডিক্লারেশন থাকবে সেটাই। তাহলে এখানে ফ্রেইট পার্সেন্ট, যেহেতু ফ্রেইট যেহেতু কোথাও বলা নাই, সেহেতু এটা সমুদ্র পথে, যেহেতু আকাশ পথেও বলা নাই, সেহেতু ধরে নিলাম সমুদ্র পথে, এই জন্য এখানে ফ্রেইট চার্জ হচ্ছে 20%। তো 20% যদি হয় তাহলে আমার $1,600 আসে, আর $8,000 20% $1,600। তো আমি $1,600 যদি যোগ করি আমার সিএফআর ভ্যালু পাবো, সেটা হচ্ছে $9,600। এখানে দেখেন ইন্স্যুরেন্স হচ্ছে 1%, যেহেতু ইন্স্যুরেন্স দেওয়া না থাকলে হচ্ছে ইন্স্যুরেন্স 1%। এই 9,600 সাথে আমি যদি এভাবে করি, 1% মানে জাস্ট হলে এরকম দেখেন যে 9,600, 1% মানে কি আমি 100 দিয়ে জাস্ট ভাগ করে দেবো, অর্থাৎ 2টা 0 কেটে দেবো, তাহলে আমার কত হবে, শুধু $96 হবে। এই জন্য আমি $96 করলাম। $96 যদি আমি যোগ করে দিই তাহলে আমি কী পাবো, সিআইএফ ভ্যালু পাবো, অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট ভ্যালুটা পাবো। সেটা যোগ করলে আমার কত আসলো, $9,696 আসলো। এবার দেখেন ল্যান্ডিং চার্জ সবসময়ই কিন্তু 1%, সেটা দেওয়া থাকুক না থাকুক সবসময় হচ্ছে 1%। সেটা যদি আমি 1% করি, অর্থাৎ 9,600 জাস্ট 2 ঘর বামে যদি আমি একটা দশমিক নিয়ে নিই, যেমন এখানে যেমন 2 ঘর বামে দশমিক নিয়েছিলাম, অর্থাৎ 0, 2টা কেটে দিয়েছিলাম, এখানে জাস্ট 2 ঘর বামে যদি আমি 2টা দশমিক নিই তাহলে 1% হয়ে যাবে, অর্থাৎ আমার হয়ে যাবে 96.96। এখন শুল্কায়নযোগ্য মূল্য বের করবো আমি কীভাবে? আমি এই সিএফ এর সাথে যদি আমি 1% এই ল্যান্ডিং চার্জ যোগ করে দিই তাহলে আমার কত আসে, আমার আসে হলো 9,696-এর সাথে এটা যোগ করলে 9,792.96, অর্থাৎ এইটা হচ্ছে আমার শুল্কায়নযোগ্য মূল্য। এখন এটার সাথে আমি যদি এই টাকা দিয়ে গুণ করে দিই, অর্থাৎ $1.80 ছিল, তাহলে আমার কত আসে, আমার আসে 7,83,436.80। এখন দেখেন আমার সিডি দেওয়া ছিল 25%, আরডি ছিল 3%, এইচডি 50%, এরকম দেওয়া ছিল। এইখানে আমার একটা বিষয় বলে রাখি, যে আমার এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সেটা কি সিডি, আরডি, এইচডি, ভ্যাট, এআইটি, এটি, অর্থাৎ এই ফ্লোচার্ট বা এই ডায়াগ্রাম আপনাকে মনে রাখতে হবে। এটা মনে রাখার সহজ উপায় হলো, এখানে 3টা ডিউটি 3টা ট্যাক্স, আবারও বলছি 3টা ডিউটি 3টা ট্যাক্স। ডিউটিগুলোর আগে ক্যালকুলেশন করতে হবে, ট্যাক্সগুলোর পরে ক্যালকুলেশন করতে হবে, যেমন কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এই 3টা ডিউটি আগে ক্যালকুলেশন করতে হবে। এই 3টা ক্যালকুলেশনের সূত্র হলো সিডির সাথে ডিরেক্টলি পার্সেন্টেজ দিয়ে গুণ করে দিলেই হবে, অর্থাৎ এখানে 25% ছিল, সেই 25% যদি আমি গুণ করি অ্যাসেসেবল ভ্যালুর সাথে, এখানে 25%-এর সাথে আমার 25-কে আমি যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 1/4 আসে, 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই আমার হচ্ছে 1,95,859.20 আসে, এটা হলো আমার সিডি। সিমিলারলি আরডিও যদি আমি এভির সাথে যদি 3% আমি গুণ করে দিই তাহলে আমি পাবো $23,503। কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট এবং এই 2টা হিসাব করার সূত্র হলো এসডির সাথে এই এভি, সিডি, আরডি, এই 3টা যোগ করে যেটা হবে তার উপরে 50% দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমার এভি ছিল 7,83,436, আমি এখানে সিডি পেয়েছি, আরডি পেয়েছি, এই 3টা আমি যোগ করে এর 50% করলে আমার আসবে 5,01,399 টাকা। আর ভ্যাটের ক্ষেত্রে এই এসডি সহ যোগ করে নিতে হবে, অর্থাৎ এই এভি, সিডি, আরডি, এসডি এই 4টার সাথে আপনি যোগ করে যখন 15% গুণ করবেন তখন আপনি কী পাবেন, ভ্যাট পাবেন।
এখানে একটা বিষয় বলে রাখি, এআইটি ডিরেক্টলি এভির সাথে গুণ করলে 5% হয়, কিন্তু এটির যে সূত্র আর ভ্যাটের সূত্র একই। দেখেন যে এভি সিডি আরডি এস এই চারটা যোগ করে শুধু এটির পার্সেন্ট ছিল 5% আর আর এর ভ্যাটের 5% ছিল 15%। জাস্ট এই পার্সেন্টেজের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, একই সূত্র, দুটো গুণ করে দিলাম এটি পাবো। এই ছটা যদি আমি যোগ করে দিই তাহলে আমার মোট শুল্ক কর আসবে, এটা হচ্ছে আমার মোট শুল্ক কর। এখানে একটা একটা বিষয় বলে রাখি যে যদি কোনো কারণে কেউ, অনেকেই পরীক্ষা দিয়ে থাকেন, মূসক পরামর্শক, মূসক এজেন্ট, বিভিন্ন বিভাগীয় পরীক্ষা, তাদের ক্ষেত্রে অনেকে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বিষয় থাকে, সেও করতে পারেন এইভাবে। যে যেমন দেখেন আমরা একটা একটা করে দেখাই যে এখানে আমার 78,343 টাকা আছে, এটাকে আপনি কীভাবে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবেন সেটাও আমি একটু দেখিয়ে দিই। যে 78,343 টাকা 68 পয়সা, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 7-এর মধ্যে যায় 3 বার, হাতে থাকে 1 8 9 9 চলে যায়, 39 হয়ে যায়। তাহলে 3-এর মধ্যে যায় হচ্ছে 1 বার, হাতে থাকে 2 2, যদি আমি এখানে বসা 24 হয়ে যায় 8। এইভাবে আপনি আস্তে আস্তে করতে পারবেন। 2-এর মধ্যে যায় এখানে 1 বার, এখানে 1 বার যায় আপনার। আমি একটু আবার করি, এখানে 7-এর মধ্যে 3 যায় 2 বার, হাতে থাকে 1 1, যদি এখানে বসায় 9 দ্বিগুণ 18 18, কিছু থাকে না, 3-এর মধ্যে 1 বার যায় 2 1 থাকে 1, যদি 14-এর এখানে বসায় তাহলে 7 দ্বিগুণ 14, 3-এর মধ্যে যায় 1 বার, হাতে থাকে 1 1-এর মধ্যে 16 8 বার যায়, 8-এর মধ্যে 4 বার যায়। এই হচ্ছে আমার সূত্র, অর্থাৎ 39,171.84 টাকা। এখানে দেখেন যে 39,171.84 টাকা। এইভাবে আপনি খুব সহজেই অঙ্কটা করতে পারেন। এছাড়া যারা খুব সহজে 1 সেকেন্ডে অঙ্কটা বের করতে চান তারাও পারবেন। যেমন ধরেন আমি বলে রাখি যে ধরেন একটা আমাদের যে বইটা আছে, যে বইটা বা যে কাস্টমস অল ইন ওয়ান কাস্টমসের ট্যারিফের বইটা আছে, সেখানে কিন্তু টোটাল ট্যাক্স ইনসিডেন্স দেওয়া থাকে। অর্থাৎ যদি এমন হয় যে একটা একটা পণ্যের টোটাল এইচএস কোড অনুযায়ী টোটাল ট্যাক্স হচ্ছে 58.60%, এরকম দেওয়া আছে যে 58.60% ট্যাক্স, তো আপনি যদি এরকম হয় যে এটা অ্যাসেসেবল ভ্যালু কত ছিল, আমরা একটু আগে যাব যে অ্যাসেসেবল ভ্যালু ছিল আমার, এখানে দেখেন যে এভি ছিল 7,83,436.80। সো এটার মধ্যে যদি আপনি ডিরেক্টলি 58.6 দিয়ে আপনি গুণ দেন তাহলে কিন্তু আপনি টোটাল ট্যাক্সটা পাবেন। আবার যদি এমন হয় যেহেতু এসডি আছে, যদি এরকম হয় 90% ট্যাক্স বা হচ্ছে 106% ট্যাক্স বা 128% ট্যাক্স, অর্থাৎ যে পার্সেন্টেজ টোটাল থাকবে সেটা দিয়ে যদি আপনি টোটাল একবারে গুণ করে দেন তাহলে আপনি 1 সেকেন্ডে এই ট্যাক্সটা আপনি পেয়ে যাবেন। তবে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু সবসময় অ্যাসেসেবল ভ্যালুটা বের করে নিতে হবে, এবং সেক্ষেত্রে যেটা করতে হবে আপনার এই সিকুয়েন্স অনুযায়ী অ্যাসেসেবল ভ্যালুটা আপনি ক্যালকুলেটার করে নেবেন, করে আপনি ডিরেক্টলি পার্সেন্টেজে বের করলেও আপনি পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের শুল্ককর সংক্রান্ত বিষয়। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনি এই বইগুলো পড়তে পারেন, পাশাপাশি আপনি পুষ্প প্রকাশন অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।